কর্কট রোগের জোনত পরিণত হয়েছে গহপুরের গমিরি অঞ্চলটো। বিগত দহ বছৰত কর্কট রোগত আক্রান্ত হয়ে 300ৰো অধিক লোকর মৃত্যু ঘটিছে। দুই তিনি ঘরের অন্তরে অন্তরে বর্তমান কর্কট রোগত আক্রান্ত হয়ে চিকিৎসাধীন হয়ে আছে 2 শতাধিক। গমিরি অঞ্চলের বেবেজিয়া, বারতিগুড়ি, গধরিয়া পথার, গধরিয়া বস্তি, নেপালী পথার, শান্তিপুর, দীঘলী পথার, মিরি পথার, ভোলা সেন্টার, পুরনা বুড়ই আদি গাঁত কর্কট রোগের প্রাদুর্ভাব ঘটিছে। প্রতিখন গাঁতে 2-3 ঘরের অন্তরে অন্তরে আছে 21জনক কর্কট রোগাক্রান্ত লোক। সংবাদ মাধ্যমের আগত মুক্তিক প্রকাশ করেছে গমিরি অঞ্চলের বহুকজন সমাজ সচেতন আর ভুক্তভোগী লোকে। 300+ আছে আক্রান্ত হয়ে আছে মানুষ, গুটিয়ে দুটা তিনটা ঘর পিছিয়ে পিছিয়ে আপনি পাব। আমি এটা ইয়ারপা পলাবল হল, আমি কিমান আপত্তি করি, সরকার কলো প্রশাসনক কলো কোনেও নুশুনে। অঞ্চলটোত একাধিক কর্কট রোগী ঘরতে শয্যাগত হয়ে জীবন মৃত্যুরে যুঁজিছে। রাজ্যের ভিতরতে সর্বাধিক কর্কট রোগ হওয়া এটা স্পর্শকাতর অঞ্চল পরিণত হওয়া গমিরি অঞ্চলত যা প্রায় 5 বছরের যথেষ্ট হারত কর্কট রোগীর সংখ্যা বৃদ্ধি পাত এতিয়া জীবনের নিরাপত্তাক চিন্তিত হয়ে পড়ছে প্রতিটি পরিয়াল। 4 চনের বম্বেলে গিয়ে টাটা ট্রিটমেন্ট করেছিল, বর্তমান সুস্থ, কিন্তু গাঁর সকল মানুষ তেমনি যাব পৰা নাই। ইতিমধ্যে কম বয়সতে গাঁর ডেকা লড়াবর গেছে, এই দুঃখজনক কথা। এই যি কারণে হয়েছে সেই সরকারে বা স্বাস্থ্য বিভাগে অকমান সেই বিষয়ে চর্চা করি এই এরিয়াত কিয় এনেকে হয় সেই কথাটো অলপ পরীক্ষা করলে রাইজে অলপ সুখ শান্তি পালে হেতেন। তথ্য অনুসরি বিগত প্রায় 10 বছরত অঞ্চলটোর প্রায় 300জন লোক কর্কট রোগত আক্রান্ত হয়ে অকাল মৃত্যু খাবতি লৈছে। বর্তমানেও 200ৰো অধিক লোক কর্কট রোগত আক্রান্ত হয়ে চিকিৎসাধীন হয়ে আছে। গমিরি অঞ্চলটোত দেখা দিয়া এই কর্কট রোগের মূল কারণ আর্সেনিকযুক্ত পানি বুলিয়ে বহুতরে ধারণা, কিন্তু এই ক্ষেত্রে রহস্যজনকভাবে নিমাত অসম সরকারের জনস্বাস্থ্য কারিকরী বিভাগ। 2-3 বছর পূর্বে পানির নমুনা পরীক্ষা করতে অঞ্চলটোত পানির আর্সেনিকর ভয়াবহতা ধরা পড়ছিল, কিন্তু আর্সেনিকর ভয়াবহতা দূরীকরণের কোনো ব্যবস্থা গ্রহণ নকরিলে সরকারি পক্ষই। ইয়ার ফলতে এতিয়া ইজনের পিছত সিজন লোক কর্কট রোগত আক্রান্ত হয়ে অহা বুলি এক প্রকার নিশ্চিত হয়েছে স্থানীয় লোক। গমিরি অঞ্চলের গরিষ্ঠ সংখ্যক লোক কৃষিকর্মর জড়িত। কৃষিকর্মর জড়িয়ে সাধারণভাবে জীবন যাপন করে অহা মধ্যবিত্ত শ্রেণীর ভুক্তভোগী পরিয়ালসমূহে তেনে রোগীসকলের উন্নত চিকিৎসার বাবে বাহিরলৈ নিয়ার ক্ষেত্রে চরম আর্থিক সংকটের সম্মুখীন হবলকিয়া হয়, যার বাবে বহু কর্কট রোগী চিকিৎসা অবিহনে ঘরতে মৃত্যু হবলকিয়া হয়েছে। ইপিনে চিকিৎসা ব্যয়ত সর্বশান্ত হয়ে অঞ্চলটোর বহু পরিয়ালের জীবনলৈ নামি আহিছে ঘোর অন্ধকার। বৃহত্তর গমিরি অঞ্চলের রাইজর মুকলি আহ্বান, সরকার আর প্রশাসনে বিজ্ঞানসম্মতভাবে গবেষণা করে অঞ্চলটো কর্কট রোগের মুক্ত করার ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করক। গমিরিপা পলাশ ফুকন, নিউজ 18 নর্থ ইস্ট।